বাসা লুট করার সময় প্রত্যাশা মতো অর্থকড়ি না পেয়ে ঢাকার আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার এক দম্পতিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব বলছে কবিরাজ সেজে ওই বাসায় গিয়েছিলেন তারা। চিকিৎসার নাম করে পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর লুটপাট চালান তারা। আরও জানাচ্ছেন শফিক শাহিন। আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চতুর্থ তলা বাড়িতে ভাড়া থাকতেন বাবুল হোসেন, শাহিদা বেগম ও তাদের ছেলে মেহেদি হাসান জয়। একসাথে মা বাবা ও সন্তানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোকে ভেসেছিলেন প্রতিবেশীরা। ঘুমের ঔষধ খাওয়ানোর পর নৃশংসভাবে তিনজনকে খুন করে কবিরাজ বেশি, স্বামী স্ত্রী। র‍্যাবের জালে ধরা পড়ার পর এমন তথ্য দিয়েছে বলে জানান সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক। যে হত্যাকারী সাগর, তার কাছ থেকে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর এবং এই হত্যা সম্পর্কিত তথ্য আমরা পাই। গ্রেফতারকৃতরা প্রথমত অর্থলোভের কারণে এবং পরবর্তীতে কাঙ্ক্ষিত অর্থ না পেয়ে ক্ষোভের বশবর্তী হয়ে তারা এই হত্যাকাণ্ডটি করেছে বলে প্রাথমিকভাবে আমাদেরকে তথ্য দিয়েছে। সোমবার রাতে গাজীপুরের সফিপুর এলাকা থেকে সাগর ও ঈশিতাকে গ্রেপ্তার করে র‍্যাব। সংস্থাটি বলছে এর আগে 2020 সালে টাঙ্গাইলের মধুপুরে একই কৌশলে একই পরিবারের চারজনকে খুন করা হয়। ওই ঘটনায় সাগর জড়িত ছিলেন। সে সময় র‍্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। মাত্র 200 টাকার জন্য ওই খুন করেছিল সাগর। এই বিকৃত মানসিকতার যে হত্যাকারী, তাকে র‍্যাব 2020 সালে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে তিনি কারাগারে ছিলেন। এই বছর জুন মাসে প্রায় 3.5 বছর কারাভোগের পর তিনি জামিনে বের হয়ে আসেন। 28 সেপ্টেম্বর স্ত্রী শাহিদার চিকিৎসার জন্য কবিরাজ, সাগর ও ঈশিতাকে বাসায় নিয়ে যান বাবুল। 50টি ঘুমের ট্যাবলেট শরবতের সাথে মিশিয়ে তাদের খাওয়ানোর পর অচেতন অবস্থায় খুন করে তিনজনকে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে এসেছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেয়। বড় ভাই, ওইটা ভুলা যায় না, দেখেই তো এখনো হাত উঠে নাই। কি করি তুই? এবারে দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে, মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কি? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনার রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো,
কোন এটা এটা ধরেন এখানে দুই ভরি আছে আর কি করতেছে এগুলা এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন দাগিন আমি যা কিছু করছি তোরা ভালোবাসে করছিস আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলা করছি নাকি আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনিই জানেন শহীদ ভাই আমরা এখন একটা মজার খেলা খেলব এইটা আপনি ভিডিও করবেন আমি কিন্তু ভিডিও করতেছি ভাই সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 মিনিটে এনটিভি তে এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন